এই রাস্তা হলে বা এই রাস্তা শেষ হলে পশ্চিম হাটিপাড়ার জনগণের খুবই উপকৃত হবে। এটা হচ্ছে আমাদের হাটিপাড়া বাজার প্লাস গোবিন্দপুর বাজারের সংযোগ সড়ক। এখানে আমাদের পশ্চিম হাটিপাড়া যে জনসাধারণগণ আমাদের বাজারে তারা বিভিন্ন সময় বিভিন্ন দ্রব্যাদি কেনার জন্য আসত, এই রাস্তা তাদের বাধাগ্রস্ত করেছে। এটা হওয়ার পরে তারা আমাদের পশ্চিম হাটিপাড়ার লোকজন হাটিপাড়া যেতে যে সময়টা লাগে তার অর্ধেক সময় লাগে আমাদের গোবিন্দপুর বাজার আসতে। তো এই রাস্তা হলে বা এই রাস্তা শেষ হলে পশ্চিম হাটিপাড়ার জনগণের খুবই উপকৃত হবে এবং আমার এলাকা গোবিন্দপুর জগন্নাথপুরবাসী হাটিপাড়া ব্রহ্মগিরি উচ্চ বিদ্যালয়ে যে ছাত্রছাত্রীগুলো লেখাপড়া করে তারা এই রাস্তা ইউজ করে খুবই উপকৃত হবে। 2004 সালে এটা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এখানে 8-10টা গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতো। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে 2004 থেকে আজকে 20 বছর এই রাস্তাটি ব্যবহারে অনুপযোগী হয়ে যায়। এখানে আমাদের গোবিন্দপুর এলাকার এবং স্কুল কলেজের যে স্টুডেন্টরা হাটিপাড়া স্কুলে পড়ে তারা এখান দিয়ে যাতায়াত করতে পারে না এবং অনেক লোকজন এখান এই রাস্তাটার ব্যাহাতের কারণে বিভিন্ন জায়গাতে ঘুরে আসে আর কি। এই রাস্তা ভাঙ্গার কারণে জনগণের দুর্ভোগের কোনো সীমা নাই, এটা ভাষায় প্রকাশ করা যায় না। বিশেষভাবে মহিলাদের অনেক সময় হাত পা ভেঙে যায়, কারণ বৃষ্টি নামলে মোটর সাইকেল এমনি চলার মানুষ এরা অনেক সময় অ্যাক্সিডেন্ট করে। এই রাস্তায় তো অনেক মানুষের উপকার হইতো, অনেক যাতায়াত চলতো। এই রাস্তাটা ভাঙ্গার পর মনির চেয়ারম্যানের বলা হলো, সে আজ পর্যন্ত আর করলো না। এখন এমপি সাহেব কিছু পয়সা দিয়ে এটারে ঠিক করবো।